ভিউয়ার্স, আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে কিভাবে আপনারা কম্পিউটারের শর্টকাট এবং টেম্পোরারি ফাইলগুলো জাস্ট ওয়ান ক্লিকে টোটাল টেম্পোরারি ফাইল বা শর্টকাট ফাইলগুলো রিমুভ করবেন। তো তার আগে আমরা জেনে নেব আমাদের কম্পিউটারের শর্টকাট এবং টেম্পোরারি ফাইলগুলো কি। তো একটা হতে পারে উইন্ডোজ ট্যাব, কারেন্ট ইউজার ট্যাব, অল ইউজার ট্যাব, ও কোকিজ, টেম্পোরারি ইন্টারনেট ফাইল, হিস্ট্রি, প্রিফেটস, জাভা কেস, রিসাইকেলবিল। তো এই সমস্ত শর্টকাট এবং টেম্পোরারি ফাইলগুলো আমরা কিভাবে জাস্ট ওয়ান ক্লিকে আমরা কিভাবে রিমুভ করতে পারি আজকে আমরা সেটি দেখব। তো এগুলো রিমুভ করার জন্য একটি সফটওয়্যার লাগবে, সেই সফটওয়্যারটি নেম হচ্ছে এটিএফ, এটিএফ ক্লিনার। তো এই এটিএফ ক্লিনার সফটওয়্যারটি আমরা কিভাবে ডাউনলোড করব তো আমরা দেখব এই ভিডিওতে, সেটি কিভাবে ডাউনলোড করা যায় এবং ইনস্টল করা যায় এবং তার ব্যবহার কিভাবে করতে হবে। তো প্রথমে আমরা একটি ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে সার্চ করব এটিএফ। তো এটিএফ লেখার পরে তো এখানে দেখে দেখতে পাচ্ছেন এটিএফ ক্লিনার ডাউনলোড। তো আমি এর আগে ডাউনলোড করছিলাম, তো আপনাদের দেখানোর জন্য আমি আবার ডাউনলোড করছি। তো এখানে আমি দেওয়ার পরে এখানে ফার্স্টে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে আমরা ক্লিক দেব। তারপর দেখেন এখানে একটা ডাউনলোড অপশন দেখা যাচ্ছে ফর পিসি কম্পিউটারের জন্য, জাস্ট এই আইকনে ক্লিক দেব। দেওয়ার পরে এটা কেটে দেব, একটু ওয়েট করুন। দেখেন আমি যেহেতু আইডিএম দিয়ে ডাউনলোড করতেছি, তো আইডিএমের ডায়লগ বক্স আছে, যাদের আইডিএম নাই তাদের নর্মালি এখানে চলে আসবে। ঠিক আছে, আসার পরে যে এখানে লক্ষ্য করবেন এখানে অটোমেটিক ডাউনলোড হবে, বা যারা মজিলা দিয়ে ডাউনলোড করবে তাদের এখানে দেখাবে ডায়লগ বক্সটা। তো ওখান থেকে আমরা সেভ করে নেবেন সফটওয়্যারটি। তো আমি সফটওয়্যারটি আপনাদের দেখানোর জন্য ডেস্কটপে এটা সেভ করবো, ডেস্কটপ সিলেক্ট করে এটা সেভ দিয়ে দিলাম। তারপরে এটা আমার ডাউনলোড হয়ে গেছে, তারপর এটা আমি অন করবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এই সফটওয়্যারটি আমি এখন অন করব। করার পর দেখেন এখানে সমস্ত আমি যে ফিচারগুলোর কথা বললাম সবগুলোগুলো এখানে দেখা যাচ্ছে, দেখেন আপনারা লক্ষ্য করুন। ঠিক আছে, তো এটা এখন কীভাবে আমরা ব্যবহার করবো সেটি দেখব। তো তার আগে এখানে আপনারা লক্ষ্য করেছেন রিসাইকেল বিন যে অপশনটি আছে, আপনারা হয়তো জানেন যে রিসাইকেল কোনো ফাইল কম্পিউটার থেকে ডিলিট করলে সেই ফাইলগুলো এখানে এই ডাস্টবিনটা যেটা আছে রিসাইকেল বিন, এই ট্রাস্টে গিয়ে এই ডাস্টবিনে গিয়ে জমা হবে। ঠিক আছে, তো এটা আমি এখান থেকে ইম্পেডি রিসাইকেল বিন করবো না, জাস্ট এখান থেকে আপনাদের এই সফটওয়্যারটির মাধ্যমে আমি এই কাজটি করে দেখাবো। এখানে আপনারা লক্ষ্য করুন। তো তার আগে আপনাদের আমি আরও কিছু দেখাইতে চাচ্ছি এই ভিডিওতে, তো আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সবগুলো ভিডিওটি দেখার চেষ্টা করুন। তো ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন আমি কম্পিউটারে উইন্ডোজ প্লাস আর প্রেস করলাম। করার পর এখানে আপনাদের আমি দেখাবো জাস্ট রিসেন্ট লেখার পর এটা আমি ওকে করে দিলাম। দেওয়ার পর আপনারা লক্ষ্য করছেন এখানে অনেক ফাইল আছে, তো এই ফাইলগুলো আমি এখান থেকে চাইলে এভাবে, তো এখান থেকে আমি সবগুলো ফাইল সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিতে পারি। তো যদি আমি এই ফাইলগুলো এখান থেকে ডিলিট করে দেই, দেওয়ার পরে এই সমস্ত ফাইলগুলো চলে যাবে আমার এই রিসাইকেল বিনে। তো এই রিসাইকেল বিনে সবগুলো ফাইল এখানে চলে যাবে। ঠিক আছে, তো সমস্ত ফাইল এখান থেকে ডিলিট হয়ে গেলো। তো এই ফাইলগুলো এখান থেকে ডিলিট বিকজ আমি আবার কম্পিউটারে উইন্ডোজ প্লাস আর প্রেস করলাম। করার পর এখানে লিখবো ট্যাব, জাস্ট টিএফ ট্যাব লেখার পরে ওকে করে দেবো। দেওয়ার পর এখানে কন্টিনিউ করে দিলাম। দেখেন এখানে এগুলোর ফাইল দেখা যাচ্ছে, তো এই ফাইলগুলো আমি এখান থেকে সমস্ত ফাইলগুলো সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দেবো না, জাস্ট এই সফটওয়্যারটির মাধ্যমে সমস্ত ফাইলগুলো আমি ডিলিট করে দেবো। জাস্ট এটিএফ ক্লিনার এই সফটওয়্যারটি রান করবো। করার পর এখানে দেখেন আপনারা লক্ষ্য করেন সিলেক্ট অল, তো সিলেক্ট অলে এখানে ক্লিক করার পর এখানে যতগুলো ফিচার দেখা যাচ্ছে সমস্ত ফিচারগুলো সিলেক্ট হয়ে গেছে। জাস্ট এখান থেকে এখানে আপনারা লক্ষ্য করুন যেহেতু এখানে দেখা যাচ্ছে রিসাইকেল বিনটা এখানে ভর্তি, তো এটা কীভাবে ক্লিন করবেন, তো এখানে দেখা যাচ্ছে রিসাইকেল বিনটা এখানে ভর্তি, তো এই রিসাইকেল বিনটা ফাঁকা হয়ে যাবে। ফাঁকা হবে এই জন্যই, এখানে ফাঁকা হওয়ার কারণ এইটাই যে এখানে রিসাইকেল বিনটা সিলেক্ট করা আছে। যখন আমি এখানে অল সিলেক্ট করছিলাম তখন রিসাইকেল বিনটাও সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এখান থেকে রাইট চিহ্নটা উঠিয়ে দিই তাহলে রিসাইকেল বিনটা ক্লিন হবে না। তো আমি রিসাইকেল বিনটা আপনাদের ক্লিনটা দেখাবো যেহেতু, তো এখানে রাইট চিহ্নটি দিতেই হবে। দেওয়ার পর এখানে ইম্পেডি সিলেক্টেড, তো এখানে ইম্পেডি সিলেক্টিতে আমি ক্লিক করবো। করার পর এখানে লক্ষ্য করুন ডান ক্লিনিং এটিএফ ক্লিনার হ্যাজ ফিট, আপনারা লক্ষ্য করছেন 159.141 MBS এখানে জাঙ্ক ফাইলগুলো আছে। ঠিক আছে, এই ফাইলগুলো ক্লিন হচ্ছে। তারপর আমি কী করবো, এখানে ওকে ক্লিক করে দেবো। দেখেন এখানে রিসাইকেল বিনটা একদম ফাঁকা হয়ে গেছে। তারপরে এবার আমরা দেখতে পারি উইন্ডোজ প্লাস আর প্রেস করে ট্যাব। তো এখানে আমরা লক্ষ্য করুন ট্যাবের এখানে ফাইলগুলো নেই, এখানে অটোমেটিক ডিলিট হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা নিজেরাই তো দেখতে পেলেন যে এই এটিএফ সফটওয়্যারটি আসলে কতটা একটি ইম্পর্টেন্ট সফটওয়্যার। তো এই সফটওয়্যারটিতে বেশি পরিশ্রম করতে হবে না, আর আমাদের কম্পিউটারে বারবার গিয়ে উইন্ডোজ প্লাস আর
আবার হচ্ছে ট্যাব, এগুলো লিখতে হবে না। তো ভিউয়ার্স, আমি আশা করবো এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। ভিউয়ার্স, আমার এই রিলেটেড আরও অনেক ভিডিও আসতেছে এই চ্যানেলে, তো সেই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য হলেও অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।